দেখতে পাইছে না গিলছে এই বসা তোকে মাত্রা খাই নিলে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তুই খা আমি ঘুরে আসি খাদি দাও না মাছ খাদ্য মানে কিছু খাইনি মা গো ভিক্ষা মাকে নেই এখন হবে না যা কি আমাকে ফাদারের বদলে আমাকে সহ্য করবে না শালার ফকির বলে কি আমার বাড়ি আসে তোর পাই মেরি মাজা ভেঙে দেবো যা এবার কাজ মাছ গুলো সেরে ফেললি আর বলিস না আব্বা আমাদের বাড়ি একটা ফকির এসেছিল সে ফকির আমাকে ওই সাপ দিয়ে গিয়েছে যে তোর পাতলা পাই কেন হয় দেখো পাঙ্গা হ্যাঁ কি ছেলের কাজ কাজ দেখো দিলে হ্যাঁ কোথায় থেকে কি ফকির এসে কি করে গেল আমার ছেলেকে আমার ছেলে তো পায়খানা করে মরে গেল তোর এখন ক্লিয়ার হয়েছ তো আর বলিস না আব্বা ফকির যখন থেকে বর দোয়া দিয়ে গিয়েছে তখন থেকে থামার নামে কোনো কথা নেই আব্বা এখন একটা শরীর ভালো হইলে কোনো রকম আটকে আছে আব্বা কোনো রকম আরে সে ফকির কোথায় গেল আমার ছেলেকে কি অধিশাপ করে গেল আর বলিস না আব্বা সে সকাল থেকে ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে আমি বুঝতে পারছি বাবা দারোয়ান একটা মাল তো ফোন করছিস তুই সেই ফকিরকে খুঁজ নেয় গা দি ফকিরের হাত পা ধরিয়ে ক্ষমা চাই লেগা আব্বা ফকিরের হাত পা ধরলে ভালো হবে তাহলে আবার গড়ি কি পাশে পিছু জড়ি ধরবে ঠিক আছে আব্বা আমি যাইছি এক্ষুনি ঠিক আছে হ্যাঁ আরে কি সর্বনাশ করে গেল আমার একটা মাত্রা ছেলে পায়খানা করে করে শরীর ছেড়ে ও ভাই দাঁড়াও দাঁড়াও কি হয়েছে আরে ভাই বাঁশটা খুব ভারী আমি নিয়ে যেতে পারছি না তোমাকে এই বাঁশটা নিবা ঠিক আছে তাহলে দাও আরে ভাই দাঁড়াও দাঁড়াও অত তাড়াহুড়ো করে কোথায় যাইছো আরে ভাই আর বলো না একটা বিশাল তাড়া আছে ঠিক আছে একটা ফকিরকে খুঁজে বেড়াচ্ছি ভাই তুমি কি দেখছো আরে ভাই সেই ফকিরটা সাদা পাঞ্জাবি পরে আছে মাথায় টুপি পরে আছে কোন মানুষের মতো দেখতে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কোন দিকে গিয়েছে আরে ভাই ওইদিকে গেল দেখলাম
এই দিকে তো ভাই হ্যাঁ ঠিক আছে বাবা আমার পেছনে দৌড় দৌড়তে আমি হেপি গেলাম তা ফকির বাবা তা তুমি পেলেই যাই চুকা নাই বাবা তুমি বাবা বাঁশ দিয়ে মারি বাবা বাবা তুই বাঁশ দিয়ে বাবা দৌড়ছি বাবা ওই বাঁশের মারে বাবা সহ্য করতে পারবো না বাবা ফকির বাবা তুমি জবে থেকে আমাকে দুয়া দিয়ে এসছো সেম ছিড়ি ম্যাশিং আমার চালু হয়ে গেছে প্যানের ভেতরে হয়ে গিয়ে ফকির বাবা অপহেলা করবা না অহংকার করবা না বাবা আজ একটু ভিকি মিকি দিবা তুমি খাঁচি মাছি দিবা বুঝেছো অপহেলা করবা না আমি ছাড়ার মালিক নাই মালিক তোমাকে সারবে অপরাধ তোমাকে সাইয়ে দেবে সাইবে তোমাকে ফকির বাবা আমি কোনোদিন কোনো ফকিরকে অবহেলা করবো না তাহলে মনে থাকিস না বাবা দেখো বাবা ধনী গরিব ফকির সব মানুষ সব একই বুঝছো বাবা তোমাদের অবহেলা কখনো করবা না তুমি বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সবার জন্য কমেন্ট করে জানিয়ে দিও খারাপ হয়েছে ভালো হয়েছে।